একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ক্লাসে স্বাগত। আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিন্যান্স প্রথম পত্র চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ এর দ্বিতীয় লেকচার আজকে তোমাদের। ইতিপূর্বে আমরা যে বিগত যে ক্লাসটা সেখানে আর্থিক বিশ্লেষণের প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে আমরা একটা অঙ্কের কয়েকটি সূত্রের প্রমাণ সহ অঙ্কটা সমাধান করে দিব। তাই শিক্ষার্থীরা, আমরা ভিডিওটা যদি ভালো মতো দেখতে পারি তাহলে কিন্তু স্পষ্ট আমরা যে কয়েকটা আমরা সমস্যা দেখাবো আমরা এক স্পষ্ট আমাদের ধারণা হবে, আমরা নিজেরাও করতে পারব। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা এখন পড়ি। একটি মডার্ন ফুড কোম্পানি কিছু তথ্য নিচে দেওয়া আছে। এখানে একটি কোম্পানির তথ্য দেওয়া আছে, বার্ষিক মোট বিক্রয় 60,000 একক, গোডাউন ভাড়া বাৎসরিক 60,000 টাকা। শিক্ষার্থীকে ভালো করে এখানে লেখা আছে, গোডাউন ভাড়া বাৎসরিক 60,000 টাকা, মানে আমার হচ্ছে বছরে গোডাউন ভাড়া হচ্ছে 60,000 টাকা। কারখানার বিল্ডিং ভাড়া বাৎসরিক 80,000 টাকা, অফিস ভাড়া মাসিক 5,000 টাকা, প্রতি একক বিক্রয় মূল্য 40 টাকা, এরপর প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 24 টাকা। তাহলে শিক্ষার্থীরা, এখানে শুধু এক জায়গায় আছে অফিস ভাড়া মাসিক 5,000 টাকা, যেহেতু প্রশ্নে উল্লেখ আছে প্রতি মাসে আমি 5,000 টাকা করে ভাড়া দিই, যেহেতু আমরা সাধারণত অঙ্কে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা এক বছরের জন্য অঙ্কটা করে থাকি। এখানে হচ্ছে মাসিক, তাহলে যে টাকাটা আছে 5,000 তার সাথে 12 দিয়ে গুণ করতে হবে। তবে বলে রাখা ভালো, প্রশ্নে সাধারণত অনেক সময় যদি বলে এক মাসের অঙ্ক করার জন্য বা 3 মাস বা 6 মাসের অঙ্ক করার জন্য তারিখ উল্লেখ থাকে যে এত মাসের অঙ্ক, তাহলে সেটা ধরবো। যদি কোনো কিছু নাই বলা থাকে তাহলে আমাদের এক বছরের অঙ্ক ধরে আমাদের অঙ্কটা করতে হবে। এখন শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে দেখা যাক কি বলছি, আমাদের ক নাম্বার বলছে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক কত হবে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্রেক ইভেন বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। গ নাম্বার বলছে উদ্যোগের আলোকে কোম্পানি ব্যবস্থাপকের 40,000 টাকা মুনাফা করতে চাইলে কত একক বিক্রি করতে হবে। এরপরের প্রশ্নে আমাদের বলা হয়েছে উদ্যোগের আলোকে যদি এককের বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হয় তবে সমস্যার উপর কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা 5টা প্রশ্ন কিন্তু স্পষ্ট আমরা পড়েছি। এখানে আমরা হচ্ছে যে 5টা যে প্রশ্ন আছে এখানে 5 রকম অঙ্ক করাবো এবং এই অঙ্কটা করানো মাত্র আমরা এই সমস্যাটা বুঝতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে যে আমরা যে নোটে যে নোটটা দিব, আমরা এই ক্লাসে যে নোটটা দিবে সেই নোটটার মধ্যে আমরা সূত্রগুলি লিখে দিয়েছি। শুধু এই অঙ্কের যে 5টা সূত্র প্রয়োগ হয়েছে সেখানে আমরা দিয়েছি। প্রথম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমাদের এই সমাধানটি করতে যদি যাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে কন্ট্রিবিউশন মার্জিন এই সূত্রটা কি। কন্ট্রিবিউশন মার্জিনের আমাদের সূত্র হচ্ছে এই যে প্রতি এককে প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। শিক্ষার্থীরা, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন যখনই আমরা প্রতি একক নির্ণয় করতে যাব তাহলে কিন্তু এটা আমাদের জানতেই হবে। তাহলে আমি আবারও বলছি, কন্ট্রিবিউশন মার্জিন যখন একক নির্ণয় করব তখন এই সূত্রটি প্রয়োগ করতে, প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক পরিবর্তনশীল ব্যয়, শুধু এই লাইনটুক যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু সমাধান আমরা সবাই করতে পারবো। দেখি প্রশ্নে কি এত আছে। প্রতি একক প্রশ্নে উল্লেখ আছে প্রতি একক বিক্রয় মূল্য 40 টাকা এবং নিচে লেখা আছে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 24 টাকা। তাহলে শিক্ষার্থীরা, দেখি আমরা বিয়োগ করি, সমাধান হয়ে গেছে যে 40 বিয়োগ কত 24, আমাদের উত্তর হচ্ছে 16 টাকা। তাহলে প্রতি একক যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেছি। ওকে শিক্ষার্থীরা, এরপরের প্রশ্নে আমরা দেখি কি বলছে। আমাদের বলছে ব্রেক ইভেন বিন্দু একক এবং টাকা নির্ণয় করো। এখন ব্রেক ইভেন বিন্দু একক এবং টাকা, এখন আমাদের জানতে হবে ব্রেক ইভেন বিন্দু বা সমষ্টির বিন্দু একই জিনিস, বা ব্রেক ইভেন বিন্দু যেটা সমষ্টির বিন্দু কি সেটা, এটা নির্ণয় করার জন্য যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সূত্রটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ব্রেক ইভেন বিন্দু যে সূত্রটা
স্থির ব্যয় ভাগ প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। শিক্ষার্থীরা মনে রাখতে হবে, আমাদের ব্রেক ইভেন বিন্দু যখন এককে প্রকাশ করব তখন আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। আমি আবার বলছি, স্থির ব্যয় ভাগ প্রতি একক বিক্রয় মূল্য প্রতি একক কি ব্যয় পরিবর্তনশীল ব্যয়। এখন প্রশ্নে দেখি, এখন অনেক সময় দেখা যায় যে প্রশ্নে সরাসরি দেওয়া থাকে স্থির ব্যয় এত টাকা, কিন্তু এই প্রশ্নে সরাসরি স্থির ব্যয় দেওয়া নেই। আমরা আগের ক্লাসে যে আলোচনা করছি স্থির ব্যয়টা হচ্ছে কি সেখানে আলোচনা করা হয়েছে। এখন স্থির ব্যয় এখানে কি কি আছে, গোডাউন ভাড়া 60,000 টাকা, কারখানার বিল্ডিং ভাড়া 80,000 টাকা এবং অফিস ভাড়া মাসিক 5,000 টাকা। তাহলে 5,000 সাথে পারে আমরা স্থির ব্যয়টা বের করেছি অলরেডি, যে গোডাউন ভাড়া বার্ষরিক, কারখানার বিল্ডিং বার্ষরিক যোগ অফিস ভাড়া মাসিক। আমাদের প্রশ্নে উল্লেখ ছিল গোডাউন ভাড়া 60,000 টাকা এবং কারখানার বিল্ডিং ভাড়া 80,000 টাকা এবং অফিস ভাড়া 5,000 × 12। মোট যোগ ক্যালকুলেশন করলে আমাদের মোট বার্ষিক স্থির ব্যয় হবে 2,00,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু ইজিলি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের শুধু মানটা বসিয়ে দিব, স্থির ব্যয়ের মান হচ্ছে 2,00,000 আর একক প্রতি পরিবর্তনশীল আমরা আগে বের করেছি 40 টাকা, 24 টাকা, 16 টাকা এবং 2,00,000 টাকা থেকে 16 বিয়োগ করলে যেটা হবে সেটা হবে আমাদের ব্রেক ইভেন বিন্দু একক 12,500 টাকা। আবার আমাদের বলা হয়েছে ব্রেক ইভেন বিন্দু টাকায় প্রকাশ করো, দুটা জিনিসই চেয়েছি শিক্ষার্থীরা। কারণ কি বলেছে, ব্রেক ইভেন বিন্দু একক ও টাকা নির্ণয় করো। তাহলে ব্রেক ইভেন বিন্দু আমাদের যখন টাকায় প্রকাশ করতে যাব তাহলে এভাবে সূত্র প্রয়োগ করা যায়, ব্রেক ইভেন বিন্দু একক গুণ প্রতি একক বিক্রয় মূল্য। তবে এই সূত্রটি প্রয়োগ করে শিক্ষার্থীরা মনে রাখতে হবে, যদি আমাদের ব্রেক ইভেন বিন্দু একক যদি আমরা অলরেডি ভুল করি তাহলে কিন্তু আমাদের টাকায়ও ভুল হয়ে যাবে। শিক্ষার্থী এখন ব্রেক ইভেন বিন্দু একক আমাদের বের হয়েছে 12,500 টাকা এবং প্রশ্নে উল্লেখ আছে একক প্রতি পণ্যের বিক্রয় মূল্য 30 টাকা। এখন 12,500 আর 30 গুণ করলে হবে 3,75,500 টাকা। তাহলে আমি নিশ্চয় মনে করবো তোমরা অবশ্যই এই ব্রেক ইভেন বিন্দু একক এবং টাকায় তোমরা অতি সহজেই যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। এরপরের কোশ্চেন দেখি আমরা কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের আলোকে কোম্পানি ব্যবস্থাপক 40,000 টাকা মুনাফা করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে। এখন যদি মুনাফা করতে চাই, এখন আমার টার্গেট দিয়ে দিছি যে দেখেন আপনি যদি 40,000 টাকা লাভ করতে চান তাহলে আপনাকে এতগুলি প্রোডাক্ট কি করতে হবে, বিক্রি করতে হবে, মানে প্রয়োজনীয় বিক্রয়। এখন প্রয়োজনীয় বিক্রয় একটা সূত্র আছে, খুব ইজি সূত্র, সূত্রটা আমরা একবার দেখব। প্রয়োজনীয় বিক্রয় সূত্রটা শিক্ষার্থীরা আমরা একবার দেখি, আমরা যে সমস্যা বিন্দু যে সূত্রটা প্রয়োগ করেছিলাম ঠিক সেম সূত্র, তার সাথে শুধু মুনাফা যোগ হয়েছে। সূত্রটা হচ্ছে স্থির ব্যয় যোগ মুনাফা প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। তাহলে ইতিপূর্বে কিন্তু শিক্ষার্থীরা আমরা স্থির ব্যয় বার্ষিক যে স্থির ব্যয় সেটা বের করে ফেলেছি, যেমন গোডাউন ভাড়া বার্ষরিক, কারখানার বিল্ডিং ভাড়া বার্ষরিক, অফিস ভাড়া মাসিক, ক্ষতি আমরা অলরেডি বের করেছি, আবার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন ক্যালকুলেশন করলে হয় কত টাকা, 2,00,000 টাকা। আর প্রশ্নে আমাদের উল্লেখ আছে মুনাফা 40,000 টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য পরিবর্তন সে তো জানি আমরা 40 আর 24 বিয়োগ করলে 16 আর উপরে যোগ করলে হয় কত, 2,40,000। এখন আমরা যদি ভাগ করি 2,40,000 ভাগ 16 তাহলে হবে 15,000 টাকা। তাহলে কোম্পানি ব্যবস্থাপকের 40,000 টাকা মুনাফা করতে চাইলে 15,000 একক কিন্তু পণ্য আমাদের কি করতে হবে, বিক্রয় করতে হবে শিক্ষার্থীরা। এখন দেখা যাক, তাহলে আমরা কিন্তু অতি সহজে পেরেছি না। এরপরে আমরা দেখি যে কি পড়ছি, এরপরের কোশ্চেনটা বলছে উদ্দীপকের আলোকে যদি এককের বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হয় তবে সমস্যাটির উপর কি প্রভাব পড়বে। মানে উপর যে আমাদের উদ্দীপকের আলোকে যদি বিক্রয় মূল্য 10% বাড়ে তাহলে আমাদের যে সমস্যার বিন্দুটা আমরা নির্ণয় করছি তার উপর কিটা বেরবে। আমাদের ছিল 40 টাকা বিক্রয় মূল্য, তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি আগে কি বলল। আমাদের বলছে যে নতুন বিক্রয় মূল্য 40-এর উপরে 10%, তাহলে ক্যালকুলেশন করলে হয় 40 আর 10 হলো 4 টাকা, 40 আর 10 কত 44। সমস্যার বিন্দু এককের সূত্র স্থির ব্যয় ভাগ প্রতি একক বিক্রয় মূল্য বিয়োগ প্রতি একক
পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের প্রশ্নে আছে স্থির ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা এবং প্রতি একক বিক্রয় মূল্য 40 এবং পরিবর্তনশীল ব্যয় কি 24 টাকা, 12,500 কিন্তু হয়েছে আমাদের, যেটা বেরোয়ছে 12,500 টাকা। এবং এরপরে যেটা বেরোবে বিক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার পর, মানে নতুনটা যেটা পেল একই সূত্র প্রয়োগ করবো, প্রয়োগ করলে হবে হচ্ছে আমাদের 44 টাকা। প্রতি বিক্রয় মূল্য কত টাকা? 44, আর পরিবর্তনশীল ঠিকই আছে, ক্যালকুলেশন করলে হবে কত? 10,000 একক। কত একক? এখন আমাদের উত্তর হচ্ছে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করা হয় তবে সমছেদ বিন্দু 12,500 একক হতে হ্রাস পেয়ে 10,000 একক হয়েছে। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই সমস্যাগুলি স্পষ্ট বুঝতে পেরেছ। আজকে আমরা হচ্ছে একটা অঙ্কের 5টা সূত্র নিয়ে আলোচনা করেছি এবং এই যদি ক্লাসটি যদি দেখো তাহলে তুমি 5টা সমস্যা অতি সহজেই সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা।